বিটার লাগবে না ওভেন লাগবে না জাস্ট ডিম চিনি ময়দা আর একটা ব্ল্যান্ডার হলেই বানাতে পারবেন এত সুন্দর একটা কেক আর কিভাবে কেকের ভিতরে একদম প্রপার কালার আনবেন সেই ট্রিক্সটাও আজকে আমি আপনাদের শিখিয়ে দেবো চলুন তাহলে রেসিপিতে চলে যাই প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা ব্ল্যান্ডারের জার নিয়ে নিয়েছি আর সেই জারের ভিতরে দিয়ে দিলাম দুইটা ডিম তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি তারপরে দিয়ে দিলাম হাফ কাপ তেল তারপরে এই তিনটা উপকরণকে খুব ভালোভাবে আমি ব্ল্যান্ড করে নেব আমি এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি করে নেওয়ার পর ঠিক থিকনেসটা ঠিক এরকম হয়েছে এখন এটাকে একটা বাটিতে ঢেলে নেব এখন একটা ছাঁকনি নিয়ে নিয়েছি ছাঁকনির ভিতরে দিয়ে দেব এক কাপ ময়দা এক চা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ বেকিং সোডা আপনারা চাইলে বেকিং সোডাটা নাও দিতে পারেন তবে বেকিং সোডাটা দিলে কেকের রেজাল্টটা খুবই ভালো আসে এখন আমি এই সবগুলো উপকরণগুলোকে খুব ভালোভাবে চালনি দিয়ে চেলে নিচ্ছি চেলে নিলে কেকের রেজাল্টটা খুবই ভালো আসে ট্রাই করবেন চেলে নেওয়ার তো এখন দেখেন এই সব সবগুলোকে আমি ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি তো এভাবে করে একটা স্প্যাচুলা অথবা হ্যান্ড দিয়ে বাসায় যদি ব্ল্যান্ডার না থাকে তাহলে কিন্তু আপনারা আপনারা হ্যান্ড দিয়ে ভালোভাবে চিনিটা গলিয়ে নিলেই কিন্তু এই কেকের বেটারটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তারপরে এখানে আমি হাফচা চামচের মতো ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিয়েছিলাম এবং ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিয়েছি লিকুইড দুধ এখন এই সবগুলোকে আমি আবারও একটা চামিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি অনেকে আমাকে বলে থাকেন যে আপু ভ্যানিলা এসেন্সের কাজ কি আসলে ভ্যানিলা এসেন্স দিলে কেকের ভেতরে খুব সুন্দর একটা স্মেল আসে বেকারিতে আপনারা যে কেকগুলো খান যে কেকের ভেতরে স্মেলটা থাকে ঠিক সেই স্মেলটাই ভ্যানিলা এসেন্স দেয় সেটা না দিলেও কোনো সমস্যা নাই দিলেও কোনো প্রবলেম নাই আচ্ছা যাই হোক এখন দেখতে পাচ্ছেন আমি একটা ছয় ইঞ্চি মোল্ডে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছিলাম তারপরে মোল্ডের ভেতরে বেটা টুকুকে ঢেলে দিলাম এবং একটা শাসলিকের কাঠি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম যেন কোনো বাবলস ক্রিয়েট না হয় এখন একটা আমি মিনিট ভালোভাবে গরম করে নিয়েছিলাম গরম হাড়িতে একটা স্ট্যান্ড দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রথম ঢাকনা দিয়ে হাড়ি থেকে অনেকটাই বাতাস বের হয়ে যায় তার জন্য আমি আরও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন হাড়ি থেকে কোনো প্রকার বাতাসই না বের হতে পারে অনেক আপুরাই আমাকে বলে থাকেন যে হাড়িতে তো বালি পানি কিছু দিলেন না হাড়িটা পুড়ে যাবে কি না এভাবে করে কেক বানালে হাঁড়িটা কখনোই পুরবে না আর আমি একটা মোটা তলানিযুক্ত সসপেন ইউজ করেছি আর এই সসপেনেই আমি সবসময় কেক বানাই আর আমার কেকটাও একদম পারফেক্ট হয় তো চল্লিশ মিনিট এটাকে আমি লো আছে বেক করে নিয়েছি আর চল্লিশ মিনিট পরে কেকের লুকটা দেখেন কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ যাই হোক আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ইউনিক লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাতে ফলো দিয়ে আমার পাশেই থাকবে আজ তাহলে এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সে পর্যন্ত আল্লাহ হাফেজ